হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আর একটা ইনস্টাগ্রাম আইডিয়া নিয়ে। তো অনেকের প্রবলেম হয়েছিল প্রথম যে আইডিয়াটা আমি শেয়ার করেছিলাম, আমাকে দু একজন মেসেজ করেছিল, পার্সোনালি মেসেজ করে বলেছিল যে তাদের ওই যে মেন ভিডিওর মধ্যে ব্লার, মানে মেন ভিডিওটা ব্লার করতে প্রবলেম হচ্ছে, যেটাই আমি এখন করছি। তো সেটাই আমি আজকে বিস্তারিতভাবে আগে দেখিয়ে দেবো, তোমরা একটু যাদের প্রবলেম হচ্ছিলো তারা একটু ভালোভাবে দেখে নাও আমি কোথায় কোথায় ক্লিক করছি। একটা ডটসের মাধ্যমে তোমরা সেটা বুঝতে পেরে যাবে আমি কোথায় কোথায় ক্লিক করছি। প্রথমে টেক্সটে যাবে, দেন একদম প্রথমের যে অপশানটা চুজ করে নেবে, করে নেওয়ার পরে ওখানে কালার অপশানে দেখবে, ওখানে হোয়াইট করে নেবে। করে নেওয়ার পর এরকমভাবে যে কোনো একটা ডটস ক্লিক করে এরকমভাবে স্পেস দিতে থাকবে, তাহলে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, যেটা তুমি তোমার ফটোর উপরে একটু মানে নিজের মতো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারবে, ক্লিয়ার? আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানালে আমি খুশি হব। তো তারপরে আমি আমার ফটোটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম নিজের মতো করে, যেরকমটা মনে হচ্ছিলো সেরকমটা। তোমরা তোমাদের ফটোটাও সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। ওটা করে নেওয়ার পরে তারপরে আবার চলে গেছি টেক্সটের দিকে, একটু দেখে নাও আমি কী করছি। জাস্ট নিচে যে ড্যাশ চিহ্নটা থাকে না, ওটা তোমরা ক্লিক করবে। আমি যে মানে যে স্টাইলটা চুজ করলাম সেটা চুজ করে ক্লিক করলে এরকম একটু ডিপ মানে বোল্ড একটা লাইন চলে আসবে, যেটা এরকমভাবে সামনে দিয়ে দিলে বেশি ভালো লাগবে, যেন মনে হবে ওখানটা একটা লাইন মতো ক্রিয়েট করা। প্রথমে ভেবেছিলাম যে এই ফটোটার সাথে যদি অ্যাডজাস্ট করে আরও তিনটে ফটো লাগানো যায়, কিন্তু তারপরে দেখছিলাম যে না, ফ্রেমের মধ্যে আসবে না, এটা ভালোও লাগছিল না। তো তারপর আমি ফাইনালি একটাই ফটো সিলেক্ট করলাম, তারপর আমি মিউজিকে গিয়ে একটা গান সিলেক্ট করতে চাচ্ছিলাম, কিন্তু একটা মিউজিক পছন্দ হলো, আমি সেটা অ্যাড করে নিলাম। তারপরে ওই মিউজিকের যে স্টিকারটা ওটা ঢাকার জন্য আমি আগের মেথডটাই ট্রাই করলাম, তিনটে রকম রেড ফ্লাওয়ার নিয়ে, ও মানে যেরকমভাবে মনে হচ্ছিলো যে সাজালে ভালো লাগবে সেরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে সার্কেলের অপশানে আরেকটা নতুন মানে ডিজাইন পেয়ে গেছিলাম, ভীষণ খুশি হয়ে গেছিলাম দেখে। তারপরে তো স্পটিফাই সার্চ করে আবার একই রকমভাবে একই জিনিস, আর এখানে সার্চ করেছিলাম হোয়াইট ফ্লাওয়ার, সেটা একটু অন্যরকম কিছু করার জন্য, সেটা তো তোমরা দেখতেই পেলে আমি কী করলাম। ভীষণ মানে একটা সুইট সুইট একটা ভাব চলে আসে ফটোটার মধ্যে, আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা করি বা করে থাকি বলতে পারো। তো তারপরে এফেক্ট সার্চ করে নিয়েছিলাম, সেই এফেক্টের মধ্যেই ফ্লাওয়ার এফেক্টসটা ছিল। তো আমার স্টোরি ডেকোরেশন একদম রেডি। আমার এই স্টোরি আইডিয়াটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটু উৎসাহিত হব নেক্সট আইডিয়াগুলো আনার জন্য। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমি তো ততক্ষণ চললাম আমার ইনস্টাতে এটা শেয়ার করতে, তোমরাও কিন্তু এরকম আইডিয়াগুলো ট্রাই করে শেয়ার করতে ভুলো না, নিজের স্টোরিটা কি ইউনিক করে তুলতে অবশ্যই ট্রাই করো। চলো এবার আমার জন্য একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব।